স্বাগত। ম্যাথভার্স মানে ম্যাথামেটিক্স আর ইউনিভার্স দুই এক করে ম্যাথভার্স। আজকে আমরা আলোচনা করব ক্লাস টেনের ত্রিকোণমিতি নিয়ে। ত্রিকোণমিতি অর্থাৎ কিনা যেখানে ত্রিকোণমিতি তিনটি কোণ নিয়ে আমরা যেখানে আলোচনা করব। আর যখনই আমরা তিনটে কোণের কথা বলি তখন আমাদের সবার প্রথমে কার কথা মনে আসে? এই বিশেষ জ্যামিতিক ফিগারটার কথা, অর্থাৎ কিনা ত্রিভুজ। ত্রিকোণমিতি নিয়ে খুব বেশি কিছু প্রথমে বলার প্রয়োজন নেই। এর ইতিহাস, এর যা কিছু প্রত্যেকটা বইতে খুব ভালোভাবে বলে দেওয়া আছে সেটা নিয়ে বেশি আমি যাচ্ছি না, চলে আসছি সোজা আসল কথায়। ত্রিকোণমিতির এই চ্যাপ্টারে বা পুরো ক্লাস টেনের সিলেবাসে ওয়েস্ট বেঙ্গল বোর্ডে যেটা রয়েছে সেটাকে তিনটে ভাগে ভাগ করা যায়। প্রথম ক্ষেত্রে ত্রিকোণমিতি কী এবং এটিকে কীভাবে ব্যবহার করতে হয়। দুই, ত্রিকোণমিতির যে ফাংশনগুলো আসে, যে অপেক্ষকগুলো আসে, তাদের বিভিন্ন কোণের মানে কী ভ্যালু আসে। আর তিন, ত্রিকোণমিতির এই যে অপেক্ষকগুলো আসে সেগুলোকে আমরা বিভিন্ন সূত্রের মাধ্যমে কীভাবে একটিকে আরেকটির মাধ্যমে প্রকাশ করতে পারি ও সেগুলোকে ব্যবহার করতে পারি। আমার বলা ভুল হলো, আরও একটি পার্ট রয়েছে যেখানে হচ্ছে আমরা কীরকমভাবে ত্রিকোণমিতির ব্যবহারিক প্রয়োগ করতে পারি দূরত্ব এবং উচ্চতা নির্ণয়ের ক্ষেত্রে। এই গেল চারটি পার্ট গোটা সিলেবাসে। সিলেবাসটা কীভাবে ভাগ করা যায় সেখান থেকে শুরু করছি প্রথম পার্টটা নিয়ে, যেখানে আমরা আলোচনা করব ত্রিকোণমিতি কি এবং কেন। প্রথমেই চলে আসছি রেডিয়ান সিস্টেমের ক্ষেত্রে। রেডিয়ান সিস্টেমটা হলো কোন আমরা এ পর্যন্ত মেপে এসেছি ডিগ্রিতে এতদিন পর্যন্ত, যেমন এই 60 ডিগ্রি, 30 ডিগ্রি এরকম কোন মেপে এসেছি আমরা। তো এই ডিগ্রি সিস্টেম, এটা ডিগ্রি সিস্টেম ছাড়া বা ডিগ্রি ইউনিট ছাড়াও অন্য একটি ইউনিট আছে, সেটি হচ্ছে রেডিয়ান। আর এই রেডিয়ান একটি খুব মজার সিস্টেম। রেডিয়ানে আমরা একটি বিশেষ জিনিসকে নিয়ে খুব আলোচনা করে থাকি, সেটা হচ্ছে পাই। আমরা এরকমভাবে ব্যাখ্যা করি যে পাই রেডিয়ান, এই সি অর্থে রেডিয়ানের চিহ্ন এটা, পাই রেডিয়ান ইকুয়াল টু 180 ডিগ্রি। এটা হচ্ছে দুটোর মধ্যে কনভার্সনের যে ফর্মুলাটা। সুতরাং এক রেডিয়ান মানে হচ্ছে 180 ডিগ্রি বাই পাই। উল্টে নিলে 180 ডিগ্রি সমান পাই রেডিয়ান হলে 1 ডিগ্রি সমান হচ্ছে পাই বাই 180। ঠিক আছে, আমি এই চ্যাপ্টারে প্রত্যেকটা জিনিস বলার সময় কিছু পয়েন্ট নোট ডাউন করে নিতে বলবো, সেই পয়েন্টগুলোকে অতি অবশ্য করে নোট করে রাখতে হবে। তার মধ্যে এটি পয়েন্ট নাম্বার ওয়ান, এটি পয়েন্ট নাম্বার পয়েন্ট নাম্বার 1, 2 বা এটাকে 1.1 বলতে পারি, এটাকে 1.2 বলতে পারি। ঠিক আছে, কারণ এটা থেকে এটা আসছে, অতি সহজ জিনিস। এটাকে আপাতত মাথায় রাখা হোক। আমি প্রথমত ত্রিকোণমিতির প্রথম কিছু ভিডিওতে সম্পূর্ণ কনসেপ্টগুলো কী কী রয়েছে সেগুলো বলে দেব, তারপরে এর উপরে যথেষ্ট ডিপ লেভেলে কিন্তু আমি আলোচনা করে দেব। কেমন? তো প্রথমত প্রথম লেভেলের পড়াটা হোক, যেখানে আমি শুধু কীভাবে কী করতে হবে, কীভাবে প্রবলেম অ্যাটেন্ড করতে হবে সেটা শেখাব। বেশ, এবার চলে আসি এর পরের কনসেপ্টে। রেডিয়ান আর ডিগ্রির এই কনভার্সনটা আশা করি মাথায় থাকবে সবার। আমি দু একটা ছোট্ট ছোট্ট বা বিশেষ 5টা কোণের মান দিয়ে দিচ্ছি, সেইগুলো অ্যাজ এ হোমওয়ার্ক হিসাবে। প্রথম হচ্ছে 0 ডিগ্রিটা দিলাম না, কারণ ওর কোনো অর্থ নেই দেওয়ার। 30 ডিগ্রি, 2 হচ্ছে 45 ডিগ্রি, 3 হচ্ছে 60 ডিগ্রি আর 4 হচ্ছে 90 ডিগ্রি। কেমন? অন্তত এই 4টি ডিগ্রিকে কনভার্ট করতে হবে রেডিয়ানে। রেডিয়ানে এদের ভ্যালু কী হয় এটা প্রত্যেকে চেষ্টা করো, কনভার্সন ফর্মুলাটা এর আগে ভিডিওতে বলে দেওয়া আছে। কেমন? তো গেল এই পর্যন্ত। এর পরের ভিডিওতে আমি ব্যাখ্যা করছি ত্রিকোণমিতি কেন ত্রিকোণমিতি, আর সেখান থেকে যে ত্রিকোণমিতি বলতে আমি যে সাইন কস ট্যান এগুলো বুঝি সেগুলো কীভাবে আসছে। স্টে টিউনড।